আসসালামু আলাইকুম, সাজি ব্লগস ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো আজকে আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে আমরা অনলাইনে বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারবো, তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে। তো চলুন আমরা কাজটা শুরু করি। তো প্রথমত আমরা যাব যে কোনো একটা ব্রাউজারে, সেটা ক্রোম হতে পারে, ফায়ারফক্স হতে পারে। তাই আমি ফায়ারফক্সে গেলাম। তারপর এখানে আমরা লিখব সার্চ বারে BOIOS বয়স্ক। জাস্ট বয়স্ক যদি লেখা হয়ে যায় আপনাদের তাহলে দেখতে পাবেন বয়স্ক ভাতা অনলাইন অ্যাপ্লিকেশন 2021 অনলাইন অ্যাপ্লিকেশন বয়স্ক ভাতা ফর্ম। তো আমরা এখান থেকে বয়স্ক ভাতা অনলাইন অ্যাপ্লিকেশন 2021 নির্বাচন করব। তো এই যে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন সমাজ সেবা অধিদপ্তর, তো এখানে আমরা ক্লিক করব। তো এখানে দেখুন সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমাজ সেবা অধিদপ্তর, নতুন আবেদনকারী তথ্য, যারা ভাতা পাচ্ছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। অলরেডি যারা আবেদনের মাধ্যমে ভাতা পেতে শুরু করেছেন তাদের এখানে আর আবেদন করার প্রয়োজন নাই। যারা নতুন ভাবে আবেদন করতে যাচ্ছেন তারা এখানে মানে অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন শুরু করি। তো এখানে দেখুন কার্যক্রম নির্বাচন করুন, এখানে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী, নিগৃহীতা, মহিলা ভাতা, এখানে দুই ধরনের অপশন আছে। তো এখানে আমরা এখন বয়স্ক ভাতার জন্য যেহেতু আবেদন করব সেহেতু আমরা এখন বয়স্ক ভাতা সিলেক্ট করব। এই যে দেখুন চলে এসেছে ওয়েবসাইট, এখানে আমরা এখন সব তথ্য ফিল আপ করবো। তো আমরা যে ব্যক্তির আবেদন করব বয়স্ক ভাতা তার এখানে এনআইডি নম্বরটা লাগবে, তারপর এখানে লাগবে জন্ম তারিখ। তো আমরা নাম্বারটা দিই, এরপর আমরা দেব জন্ম তারিখ, তারিখ দেব। তো এখন আমরা যাচাই করব যে বয়স্ক ভাতা যে বয়সের জন্য যোগ্য সে বয়সটা ইনার হয়েছে কিনা। তো দেখুন এখানে দেখাচ্ছে এনআইডি অ্যান্ড ডেট অফ বার্থ ডন্ট ম্যাচ। তো আমরা আবার ট্রাই করব, কোনো হয়তো ভুল হয়েছে। তো মাঝে মাঝে সার্ভারের জন্য প্রবলেম হয়, সঠিক থাকা সত্ত্বেও ভুল দেখায়। তো আপনারা নেক্সট আবার ট্রাই করবেন, তখন দেখবেন ঠিক হয়ে গেছে। তো এই যে দেখুন তথ্য চলে এসেছে সে ব্যক্তির। তো আমরা এখানে এখন তার মাতার নাম দিব, যেগুলো অপশন ফিল আপ হয়েছে সেগুলোতে আমাদের কোনো কাজ নাই, যেগুলো ফাঁকা আছে সেগুলোতে আমরা কাজ করব। এখানে মাতার নাম ইংরেজিতে দিব, তারপর পিতার নাম দেব, যে ব্যক্তির আমরা বয়স্ক ভাতায় আবেদন করছি তার স্ত্রীর নাম দেব, তবে এটা যদি না দেই তবুও সমস্যা নাই, তো আপাতত দিচ্ছি না। ধর্ম নির্বাচন করব, এখানে ছবি দেওয়ার এক্সট্রা প্রয়োজন নাই, আমরা যেটা এনআইডি কার্ডের জন্য ছবি
তোলা হয়েছে আমাদের সেটা এখানে চলে আসবে। তো এখন আমরা বাকিগুলো পূরণ করব। বৈবাহিক অবস্থা বিবাহিত দিব, শিক্ষাগত যোগ্যতা এখানে ফাঁকা রাখবো, এখানে দরকার নাই দেওয়ার আমাদের। পরিবারের সদস্য পুরুষ কয়জন, মানে যে ব্যক্তির আমরা আবেদন করছি সে মানে ব্যক্তির পরিবারে কয়জন ছেলে আর কয়জন মেয়ে। তো পুরুষ হচ্ছে 3 জন, মহিলা হচ্ছে 3 জন। যেগুলো অপশনের প্রয়োজন নাই সেগুলো অপশন ফাঁকা থেকে যাবে, সেগুলো কিছু পূরণ করবেন না। পেশা কর্মহীন দিবেন, বার্ষিক আয় আপনারা নর্মালি দিতে পারবেন 24,000, আরও উপরে দিতে পারবেন, তবে আমি 24,000 দেওয়ার জন্য পরামর্শ করব। এখানে কর্মক্ষম দিবেন, কারণ বাকিগুলা না দেওয়াটাই বেটার। কর্মক্ষম হচ্ছে কাজ করতে পারছে না। সরকারি বেসরকারি সুবিধাপ্রাপ্তির বিবরণ, আপনি যদি কোনো সরকারি বেসরকারি কোনো সুবিধা পেয়ে থাকেন এক্সট্রাভাবে, তো সে ব্যাপারে আপনি এখানে সিলেক্ট করবেন। তো এখানে নাই দিলাম। বাসস্থান নিজস্ব, ভূমির মালিকানা দিলাম, বর্তমান ঠিকানা রাজশাহী জেলা চাঁপাইনবাবগঞ্জ, ইউনিয়ন পর্যায়ে বাস করে, উপজেলা চাঁপাইনবাবগঞ্জ সদর, ইউনিয়ন হচ্ছে বারঘরিয়া, যেটা নাম হবে সেটা আপনি সিলেক্ট করবেন। ওয়ার্ড নাম্বার হচ্ছে 9, পোস্ট কোড হচ্ছে আমাদের 6300, ব্লক গ্রাম বাড়ি নম্বর বা সেকশন, এখানে একটা হোল্ডিং নাম্বার দেওয়া থাকে আমাদের সবার বাসার বাইরে, তো সেটা আপনারা এখানে পূরণ করবেন। আর আপনার বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা যদি আপনাদের একই হয় তাহলে আপনারা এই যে একই ঠিকানা আছে অপশন এখানে আপনারা ক্লিক করবেন। তো যে ব্যক্তি আবেদন করছি সে ব্যক্তির নিজস্ব মোবাইল নাম্বার দিবেন অবশ্যই। মোবাইলের মালিকানা মানে যে ব্যক্তি অ্যাপ্লাই আবেদন করছে তার নিজস্ব মোবাইল কিনা এটা, তো উপকারভোগীর নিজের এটা দিবেন আপনারা। তো একবার সবগুলো তথ্য মিলিয়ে নেবেন যে সবকিছু ঠিক আছে কিনা, বাকি সবকিছু ঠিক থাকলে আপনারা সংরক্ষণ করবেন। এখানে দেখুন গ্রাম বাড়ি নম্বর রোড নং ব্লক নং সেকশন, এখানে গ্রাম দিবেন আপনারা। গ্রাম দিবেন, আবেদনটি আপনার আবেদন সফলভাবে গৃহীত হয়েছে এইটা যদি দেখতে পান মানে চলে আসে তাহলে আপনারা বুঝবেন যে আবেদনটি সফল হয়েছে। তো এখন প্রিন্ট করে নিব আমরা ডকুমেন্টটা। এই যে দেখুন সকল তথ্য বলে চলে এসেছে, আমরা প্রিন্ট আপাতত করছি না, আপাতত আমরা তথ্যটা একবার দেখে নিব যে কিভাবে সফল হওয়ার পর আপনার আবেদনটা কিভাবে ডিসপ্লে করবে। তো এই যে দেখুন
তো এটা হয়ে গেছে কমপ্লিট, এটাকে আমরা এখন সেভ করে নিব। তোমরা ফাইলটা সেভ করে নিয়েছি, আমরা চেক করে নিব একবার। এই যে দেখুন এখানে সেভ হয়ে গেছে। তো এখানে আমরা পরবর্তী মানে যখন তখন প্রিন্ট করতে পারবো। তো এভাবে হচ্ছে আমাদের এখন বয়স্ক ভাতার জন্য আবেদন করা হয়। তো খুব সহজে আপনারা এটা বাসা থেকে নিজে করতে পারবেন, বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।